ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব, যিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে আধুনিক প্রেস ক্লাবে রূপান্তর করেছেন, সাংবাদিক বান্ধব, সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন জামি গত 6 মার্চ দিবাগত রাত্রে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেছেন। আমরা তার বিধি আত্মার মাগফেরাত কামনা করছি। রিয়াজউদ্দিন জামির মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তেমনি ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব, সম্মিলিত সাংস্কৃতিক জুড়ের আহ্বায়ক, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল নূর, তার কাছ থেকে শুনব আমাদের প্রয়াত রিয়াজউদ্দিন জামির জীবন সম্পর্কে এবং সাংবাদিকতা সম্পর্কে। নূর ভাই, আসলে আমরা তো সবাই শোকাহত। আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মারা গেছে। সহকর্মী হিসাবে একজন রিয়াজউদ্দিন জামিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ পারভেজ। আমি প্রথমে আমার সহযোদ্ধা, সহকর্মী, আমার প্রিয়জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকতা জগতের একজন প্রাণবন্ত সংবাদকর্মী রিয়াজউদ্দিন জামির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে শুধু আমিই নয়, ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতার অঙ্গন তার অকাল প্রয়াণে শোকাভিভূত। জামি একজন সাংবাদিক বান্ধব সাংবাদিক ছিলেন। সে সাংবাদিকদের সুখ দুঃখে সবসময় এগিয়ে যেতেন এবং ব্যক্তিগতভাবে বললে জামি আমার পরিবারের সদস্য ছিলেন। সে সবসময় আমার পরিবারের সুখে দুঃখে আমার পরিবারের পাশে রয়েছে। আজকের এই জামির অকাল প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা যেমন একজন তাদের প্রিয়জনকে হারিয়েছে, আমি একজন আমার পরিবারের সদস্যকে হারালাম, আমার অতি আপনজনকে হারালাম। জামি তার মেধা প্রতিভার মধ্য দিয়ে একজন পরিশ্রমী সাংবাদিক হিসেবে অল্প সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকতা জগতে তার একটা শক্ত অবস্থান করে নিয়েছিলেন। এবং জনকণ বেরোনোর পর জনকণ্ঠ যখন স্বাধীনতা বিরোধী রাজাকারদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে শুরু করল, জামির সেই সব প্রতিবেদন জাতীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছিল এবং ফলশ্রুতিতে জামি কিন্তু আক্রমণের শিকার হয়েছিলেন। জামি সংবাদ পাগল একজন সংবাদকর্মী ছিলেন, যেখানে সেটা জেলার যে কোনো প্রান্তে হোক, যত প্রত্যন্ত অঞ্চলে হোক, একটা গুরুত্বপূর্ণ সংবাদ পেলে সে কাউকে না জানিয়ে সেই সংবাদের পেছনে ছুটেছে এবং সবার আগে পাঠকদের কাছে ওই সংবাদটি পৌঁছে দেওয়ার জন্য সে খুবই আন্তরিক ছিলেন। তো আজকে আমরা এই একজন সক্রিয় একজন সংবাদকর্মীকে হারালাম এবং এই সে অল্প বয়সে যে সাংবাদিকতা যশ খেতে অর্জন করেছিল তার অবর্তমানে এটি কতটুকু পূরণ হবে তা কিন্তু অবশ্যই
একটা চিন্তার বিষয় যে আমি শুধু সংবাদের পেছনেই ছোটেননি, সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ছিলেন এবং গরিব দুঃখী মানুষের সাহায্যে সে কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করেছে। সে যদি জানতে পেরেছে কোন একটি পরিবার খুব অসহায় অবস্থা রয়েছে, সে ব্যক্তিগতভাবে যেমন তার সহায়তার জন্য এগিয়ে এসছে, তা ওই পরিবারটিকে সহায়তা করার জন্য সে আরও বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তো সে এবং ধর্মীয় ক্ষেত্রেও সে নিজে ব্যক্তিগতভাবে ধর্ম যেমন পালন করতেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন। সত্যি কথা বলতে কি যে আমি শুধুমাত্র সংবাদকর্মী না, সে বহু ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আমি মনে করি যে তারই অকাল প্রয়াণে আমরা একজন বলা যায় যে সুশীল সমাজের একজন আমরা কি বলবো একজন সম্ভাবনাময় একজন আমরা একটা ব্যক্তিত্বকে হারালাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি সবার কাছে তার চিরশান্তির জন্য আমি দোয়া প্রার্থনা করছি। আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি, সেই জন্য পরপরে শান্তিতে থাকে, ভালো থাকে। ধন্যবাদ সব। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আমরা জানি যে কুল্লু নফসি জায়কাতাল মৌত, প্রত্যেক প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমরা জামির বিধি আত্মার মাগফিরাত কামনা করি।